আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইমসিকু সামাআ আ আলাল আরদি ইল্লা বিইযনি আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব একটি ভাই প্রশ্ন করেছেন তিনার নাম হচ্ছে মনির হোসেন তিনি বলেছেন যে সুরাহজ সুরা নাম্বার টোয়েন্টি টু আয়ত নাম্বার সিক্সটি ফাইভ সেখানে আল্লাহ তালা বলেছেন ওয়াইম সিকুসামা আন্তল ইল্লা ইদনি এটা সুরাহজের পঁয়ষট্টি নম্বর আয়তের একটি অংশ এবং এই অংশের মধ্যে যে কথাটি আল্লাহ তালা বলতে চেয়েছেন তার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করার জন্য প্রথমত আমরা আয়তের তর্জমাটা দেখব তারপরে তারপরে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটি আপনাদেরকে জানাবো প্রথমত আয়াতের তরজমার দিকে একটু লক্ষ্য করি আমরা এখানে আল্লাহ তালা বলছেন সামা আ আর তিনি ধরে রেখেছেন আকাশকে বা আসমানকে আ তাক আ যেন তা পতিত না হয় বা পড়ে না যায় আলাল আরদি পৃথিবীর ওপরে ইল্লা বি তার অনুমতি ছাড়া অর্থাৎ এ আয়াত আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা আকাশকে ধরে রেখেছেন যেন সেটা পড়ে না যায় পৃথিবীর ওপরে তার অনুমতি ছাড়াই অনুমতি ছাড়াই যেন পৃথিবীর ওপরে পড়ে না যায় তার জন্য আল্লাহ তালা আকাশকে ধরে রেখেছেন এখন আকাশকে ধরে রেখেছেন বলতে এখানে কোন আকাশকে বলা হয়েছে এবং পৃথিবীর ওপরে পড়ে না যায় কী না পড়ে যায় সেই কথা কী বলা হয়েছে সে সম্পর্কে মনির হোসেন ভাই জানতে চেয়েছেন প্রথমত এর পূর্বে একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে সুরা ইনফিতর সুরা ইনসি ককের আয়াত সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিটি আলোচনা করেছিলাম হয়তো মনির হোসেন ভাই আপনি দেখেছেন সেখানে আমি বলেছিলাম যে আকাশ কিন্তু একটি বিশাল শব্দে ব্যবহার হয়েছে কোরআন মজিদের মধ্যে যেমন বলা হয়েছে সুরাইন ফিতর এবং সুরাইন শিককের এক নম্বর আয়তে যেমন ইজাসামা উন ফরত যখন আকাশ ফেটে যাবে আবার বলা হয়েছে ইজাসামা উন শাক্ষক যখন আকাশ ফেটে পড়বে এই আয়াতের পরবর্তী আয়াতগুলো নিয়ে একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম আপনারা যদি সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে জানবেন যে সামা সামাউন বা উ এই শব্দ দিয়ে আল্লাহ তালা বিভিন্ন স্থানকে বলেছেন বুঝিয়েছেন যেমন দুই নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়তে যদি দেখেন সেখানে আল্লাহ তালা আসামাউ শব্দ দিয়ে বায়ুমণ্ডলকে বুঝিয়েছেন এছাড়াও যদি সুরা আম্বিয়ার বত্রিশ নম্বর আয়তে দেখেন সেখানে আল্লাহ তালা আসামাউ শব্দ দিয়ে বায়ুমণ্ডলকে বুঝিয়েছেন এছাড়াও যদি আপনি দেখেন পঁচিশ নম্বর সুরার একষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা সেখানে বলেছেন তাবা রকালাদি জা আলাফিসা ই বড়ো মনির এখানে আল্লাহ তালা বলেছেন তাবা রকাল্লাদি জা বরকতময় তিনি যিনি সৃষ্টি করেছেন ফিসামা ই বুরুজা যে আসমান সমূহে এইখানে বুরুজান শব্দটি কিন্তু গ্যালাক্সিকে বুঝাতে ব্যবহার করেছে অর্থাৎ এখানে যে আসমান বলা হয়েছে সেই আসমানটা হচ্ছে যেখানে গ্যালাক্সি সমূহ থাকে অর্থাৎ আমাদের মহাবিশ্বকে এখানে আসামা ও শব্দ দিয়ে বুঝিয়েছেন এছাড়াও যদি আপনি একান্ন নম্বর সুরার সাতচল্লিশ নম্বর এতে দেখেন সেখানে আল্লাহ তালা বলেছেন ওয়াসামা আবা নাইনা হা বি আইদিউ ওয়া ইন্না লাউন এখানে আল্লাহ তালা বলছেন আর তিনি আসমানকে সৃষ্টি করেছেন নিজ ক্ষমতা বলে লাউন এবং তিনি তাকে সম্প্রসারণ করছেন এখানে আল্লাহ তালা যে কথাটি বলেছেন যে মহাবিশ্বের প্রাথমিক সৃষ্টির কথা বলেছেন অর্থাৎ যখন বিগ ব্যাং হয়েছিল সেই সময়কার কথা বলেছেন ওয়া ইন্না মুসিউন এবং এগুলো যে সেই তখন থেকে অর্থাৎ বিগ ব্যাং যখন থেকে হয় সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত একে অপরে দূরে সরে যাচ্ছে স্প্যান হচ্ছে আমাদের গ্যালাক্সিগুলো দূরে সরে যাচ্ছে সেই কথাটি ওয়াইন্না মোসিন আর অবশ্যই তিনি মহাসম্প্রসারণকারী অর্থাৎ তিনি সম্প্রসারণ করছেন এই গ্যালাক্সি সমূহকে সমস্ত কিছুকে অর্থাৎ একে অপর থেকে দূরে সরে যাচ্ছে এই কথা বলেছেন আর এখানে যে আসমান শব্দ দিয়ে আল্লাহ এখানে এইটাই বুঝিয়েছেন আর যে এই সম্পূর্ণ সারণ হচ্ছে এটা কিন্তু একটি বিজ্ঞানী ছিল যার নাম ইডুইন হাবল তিনি যে একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন মাইক্রোস্কোপ তার মাধ্যমে দেখেছিলেন যে আকাশের মধ্যে কি হচ্ছে ব্যাপারটা তো তিনি দেখেছিলেন যে গ্যালাক্সিগুলো একে থেকে অপর একে অপরে দূরে সরে যাচ্ছে এটা তিনি দেখেছিলেন তিন আর আবিষ্কার এটা আর কি আপনারা চেক করতে পারেন গুগলের মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন এবং বিজ্ঞান সম্পর্কে যদি বই আপনারা পড়েন তাহলে আপনারা পাবেন হাবল ইডুইন হাবলের আবিষ্কার সম্পর্কে তো মোট কথা হচ্ছে যে আসামা ও শব্দ দিয়ে আল্লাহ তালা বিভিন্ন স্থানকে বুঝিয়েছেন এখন আপনার মূল প্রশ্নে আমরা এবার ফিরে আসব। আপনি বলেছেন যে বাইশ নম্বর সোরা পঁয়ষট্টি নম্বর আয়তে আল্লাহ তালা যে কথাটি বলেছেন যে আসমান সমূহকে তিনি ধরে রেখেছেন যেন তা পৃথিবীর মধ্যে পড়ে না যায় তার অনুমতি ছাড়া এখানে আল্লাহ তালা কি বলতে চাইছেন প্রথমত দেখেন মুফাসিরগণ এখানে যে তফসিল করেছেন তিনারা বিশেষ করে যেখানে আসামাউ শব্দ এসেছে তিনারা এক কথাই বলে দিয়েছেন যে আসমান কিন্তু আসমান দিয়েই যে আসসামাউ শব্দটা সব ব্যবহার হয়েছে কিন্তু সেরকম নয় আমরা যে আয়গুলো দেখলাম সেখানে আসামাউ শব্দ দিয়ে কিন্তু বিভিন্ন স্থানকে আল্লাহ তালা বুঝিয়েছেন ঠিক সেরকমই এখানে বলা যেতে পারে এবং এটাই বেশি হওয়ার সম্ভাবনা যে এখানে তালা যেটা বলতে চেয়েছেন ওয়াইমসিকুসামা আন্তাক আ আলাল আরদি ইল্লা বি ইজনি এখানে আসমান বলতে আমার যেটা মনে হয় সেটা আল্লাহ তালা বলেছেন যে অ্যাস্টের কথা অর্থাৎ গ্রহণের কথা কারণ দেখেন এখানে যেটা বলছে যে ওয়াইমসিকুসামা আনতাক আর তিনি আসমান সমূহকে ধরে রেখেছেন আন্তাকা আল আল আউদি যেন তা পৃথিবীর মধ্যে পড়ে না যায় ইল্লা বি ইজনি তার অনুমতি ছাড়া অর্থাৎ এই অ্যাডটি প্রথমত আপনাদেরকে একটু যদি লক্ষ্য করেন যে এতে আল্লাহ তালা যেটা বলেছেন যে আসমান আসমানসমূহকে ধরে রেখেছেন অর্থাৎ অ্যাস্টেরিওকে তিনি ধরে রেখেছেন আর এই আয়দার পরে যদি আপনারা সুরা ইনফোতারে চলে যান তাহলে কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ ইজাসা মাউন্ট ফাতারত ওয়াইজাল কাওয়া কিবন চাষা সেখানে আমি ব্যাখ্যা করেছিলাম যে আসমানসমূহ যেমন ফেটে পড়বে তারপরে সেই অ্যাস্টেরিওডের কথা ওখানে বলা হয়েছে যে জমিনের মধ্যে পড়বে তারপরে ওয়াইজাল বিহার ও ফুজিরথ যে সমুদ্রগুলো উত্তাল হবে আর সাধারণতভাবে দেখা যায় যে যদি অ্যাস্টিডিগুলো পৃথিবীতে পড়ে তাহলে কিন্তু সমুদ্র উত্তাল হবে আর জমিনের মধ্যে পড়ে না যায় আল্লাহ তালা সেটা নিজ ক্ষমতা বলে নিজ পাওয়ারে বা মধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে বিভিন্ন শক্তির মাধ্যমে যে তিনি অ্যাস্টিডিডগগুলোকে নিয়ন্ত্রণ করে রেখেছেন সেটা সহজেই বোঝা যায় আর কারণ অ্যাস্টেডিউড কিন্তু একটি বিশাল বড় জিনিস যদি আপনারা দেখেন এমন বড় বড় অ্যাস্টেডিউড আছে আকাশের মধ্যে যে আমাদের হিমালয় পর্বত বা এভারেস্ট মাউন্ট এভারেস্ট পর্বতের চেয়েও বেশি বড় বড় অ্যাস্টিডিউড আকাশের মধ্যে ঘুরে বেড়ায় যদি একটি অ্যাস্টিডিউড আমাদের পৃথিবীর মধ্যে পড়ে তাহলে কিন্তু আমাদের সমস্ত কিছু শেষ হয়ে যেতে পারে এখানে আল্লাহ তা ওইটাই বলেছেন যে ওয়াইমসিকুসামান থাকা আলা ইল্লা বিজনি যে তিনি আসমানকে ধরে রেখেছেন যেন পৃথিবীতে তা না পড়ে যায় তার অনুমতি ছাড়ায় আশা করি এয়াতের ব্যাখ্যা এরকম হতে পারে আবার নাও হতে পারে সেটা আমার দৃষ্টিভঙ্গি থেকে বললাম আর যেটা আমি গবেষণা করে যেটা আমি বুঝতে পেরেছি সেটা আপনাদেরকে জানালাম যদি আমার গবেষণার মধ্যে ভুল হয় আপনারা জানাবেন কমেন্টস করবেন আর আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমিন ও আসল আলহামদুলিল্লাহি রবিলামিন আসসালামু আলাইকুম ও অবরাতু